তোমরা যে আগে পড়ে আছে আমি দেখি না একটা কোণায় যে আমি যে আমার যে স্বপ্ন ছিল আমি ভাবতাম একটা মসজিদ তৈরি করি তাহলে মনে হয় এই জায়গাটা তো মনে হয় ভালো হবে তো এটা হলো 2018 সালে আমি একদম ফাইনাল করলাম যে না আমি এই জায়গাটাতে মসজিদ তৈরি করব তবে এলাকার যারা যারা ছিলেন তাদেরকে ডাকলাম বলল যে না করতে পারেন আপনি যে জানেন মসজিদটি আজ নির্মাণ হয়ে গেছে সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে উনাপতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ একটা প্রত্যেকটা মানুষের মনে বোধ থাকেও থাকে যে মসজিদ বানাবো অনেকে অত সামর্থ্য থাকে না সেই সেই মসজিদে আজকে উদ্বোধন হচ্ছে আমরা সকলে এখানে নামাজ পড়বো আমরা সকলে ওনার জন্য দোয়া করবো ওনার পরিবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ করি মনে করি ওনার মনের আশা আল্লাহ পাক পূরণ করেছেন সেই জন্য আমি মনে করি এটা আমাদের তদন্তবাসীর জন্য একটা অত্যন্ত ভালো কাজ এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন পৌরসভার মেয়র আছেন আমাদের এখানে মুখ্য সাহেব আছেন আমাদের সাবেক মেয়র আছেন আমাদের দুটার নেতৃবৃন্দ এখানে আছেন আজকে এখানে আমরা সকলে দোয়া করব ওনার জন্য ওনার মানে ওনার পরিবার পরিজন ওনার বাবা মা যারা পৃথিবীর থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদের জন্য বেশি বেশি করে একদিনই আজকে সকলে আমরা জুম্মা নামাজ আদায় করব এই আল্লাহ পাক এই মসজিদ তুমি কবুল করে দিও আল্লাহ পাক আমিন আল্লাহ পাক তার মনে আশা যে আল্লাহকে পূরণ করে দিও আল্লাহ পাক আমিন আমাদের প্রত্যেকের জীবনের গুণাগতা তুমি আল্লাহ পাক করে দিও আশপাশে যে একটা জায়গা আছে তার হয়তো মাঝে মাঝে এলাম একটা বিল্ডিং মানে কটেজ টাইপে বানালাম এটা আমি মনে করি যে মনের আলো একটা তৈরি করেছি আল্লাহ যেটা কবুল করেন একটা চোখের আলো আমি তৈরি করতে চাই আলহামদুলিল্লাহ এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এরকমই দরদ থাকতে হয় কিন্তু আমরা কিন্তু সেই দরদ এখন আর আমরা কিন্তু শুধু নিজেরটাই ভাবি আমরা শুধু ভাবি যে আমি চাই আমি এটা করব আমি খাব আমি পড়ব কিন্তু এই দিয়ে কিন্তু মানে সবসময় পার পাওয়া যাবে না ইবাদত হল যে আল্লাহর হুকুম পালন করা নামাজ রোজা হজ জাকাত এইটি যেরকম করতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়ার জন্য দুনিয়ার মানুষের জন্য আল্লাহর সৃষ্টির জন্য মানুষকে কিন্তু করতে হবে কারণ সৃষ্টির জন্য এর জন্য করতে হবে যে আল্লাহর প্রতিনিধি করে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ যে কাজ নিজে করবেন না সেই কাজ আমাদেরকে হুকুম দিয়েছেন আমাদের তো সেই কাজগুলো আমাদেরকে করতে হবে আমি আজকে এই কথাগুলো এর জন্য বলছি যে আপনারা আমার দেশের মানুষ আমার বাংলাদেশের মানুষ আপনাদেরকে আমি ভালোবাসি আমাদের নেতারা যারা আছেন তারা অনেক ভালো কাজ করেন কিন্তু বুঝি নিয়ে যদি কাজ করেন দেশের মানুষের করেন দেশের জন্য যদি করেন এবং ধর্মের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি সত্যিকার অর্থে আপনার জন্ম জনম আমি বলব যে সার্থক আমি দোয়া করি যে আমার এই নায়িকা আমার সঙ্গে অনেক ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি আজকে এই মসজিদটি এই মসজিদটি সৃষ্টিকর্তা কবুল করুন এর বরকত দান করুন এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে তাদের যেন বরকত হয় এই এলাকার যেন বরকত হয় এই এলাকার মানুষরা যেন সুখে থাকে বিপদ আপদ মুক্ত যেন থাকে আমি এই কামনা করছি এবং এর ওনার পরিবারের যারা যারা মৃত্যুবরণ করেছেন সৃষ্টিকর্তা এই মসজিদের উসিলায় যেন তাকে তাদেরকে মাফ করে দেন মানুষের জীবন তখনই সার্থক হয় যখন সে নিজের জন্য তো করবে আপনজনের জন্য করবে দেশের জন্য করবে দেশের মানুষের জন্য করবে গরিব মানুষের জন্য করবে এমন কি যখন যার যে উপকার দরকার তার জন্য সেই উপকারটুকু করবে সেইটাই হলো গে মানুষের কাজ নামাজ জন্য পড়তে আসেন তো এই যে একজনের দেখা দেখি কিন্তু আরেকজন কিন্তু নামাজ পড়তে আসে অনেক দেশ বিদেশে গিয়েছি আমি দেখেছি এত সুন্দর সুন্দর আল্লাহর ঘর মানে এত মুগ্ধ হয়ে যেত তো তখনই ঠিক করতাম যে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করতো আল্লাহ যদি আমাকে মদত করতো
তাহলে আমি বোধহয় একটা মসজিদ বানাতে পারতাম। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি যে আল্লাহ নিশ্চয়ই মনে করেন যে আমার কথাগুলো বোধহয় শুনেছেন।